শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধের মধ্যে ইউক্রেনে ভয়াবহ অক্সিজেন সংকট, ২৪ ঘন্টায় ফুরোবে ইউক্রেনের হাসপাতালগুলোর অক্সিজেন। এবার তুরস্কের বসফরাস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল বন্ধে ঘোষণা, বিপদে রাশিয়া। যে কারণে বিলাসবহুল প্রমোদ তরি ডুবানোর চেষ্টা ইউক্রেনের নাবিকদের। ইউক্রেনের নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন। আর্টিলারি হামলায় ইউক্রেনের ৭০ সৈন্য নিহত। পুতিনের ব্ল্যাক বেল্ট ছিনিয়ে নেওয়ার ঘোষণা। এবার বিস্তারিত। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এদিকে রাশিয়ার সঙ্গে এই যুদ্ধের মধ্যে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দিয়েছে ইউক্রেনে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। এদিন বিশ্ব স্বাস্থ্য প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসুস সতর্কতা দিয়ে জানান, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনে ফুরিয়ে যাবে সব হাসপাতালের অক্সিজেনের সরবরাহ। এর ফলে হাসপাতালগুলোতে গুরুতর অবস্থায় ভর্তি হাজারো মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা আছে বলেও বার্তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়েসুস এবং ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লোগে এক যৌথ বিবৃতিতে জানান, ইউক্রেনে অক্সিজেন সরবরাহ নিয়ে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বেশিরভাগ হাসপাতালে আগামী ২৪ ঘন্টার মধ্যে মজুদ থাকা অক্সিজেন ফুরিয়ে যাবে। কিছু হাসপাতালে ইতোমধ্যেই অক্সিজেন ফুরিয়ে গেছে। এর ফলে হাসপাতালে ভর্তি হাজারো মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা আছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গত এক মাস ধরেই ইউক্রেনে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তার মধ্যে অন্যান্য দুরারোগ্য ব্যাধিত রয়েছে। আর এই পরিস্থিতিতে রোগীদের প্রাণ বাঁচাতে মেডিকেল অক্সিজেনের ব্যবহার অপরিহার্য। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বসফরাস ও দার্দানেলিস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল বন্ধের ঘোষণা করেছে তুরস্ক। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মৌলুদ চাভুশোলু এই ঘোষণা করেন। মৌলুদ চাভুশোলু বলেন, মন্ত্র শক্তি অনুযায়ী তুরস্ক কৃষ্ণ সাগর উপকূলীয় ও বাহিরের দেশগুলোকে সতর্ক করছে, তারা যেন তুরস্কের সমুদ্র সীমা দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল করানো থেকে বিরত থাকে। ১৯৩৬ সালে ফ্রান্সের মন্ত্র শহরে তুরস্ক ও ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের অন্য ৯টি দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী তুরস্কের ভূখণ্ডের দার্দানেলিস ও বসফরাস প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পায় আঙ্কারা। এই চুক্তি অনুসারে যুদ্ধের সময় ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরকে সংযোগ করা এই দুই প্রণালীর মধ্যে যুদ্ধজাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষমতা পায় তুরস্ক। সংবাদ সম্মেলনে মৌলুদ চাভুশোলু বলেন, আমরা তীরবর্তী ও তীরবর্তী নয় সকল দেশকেই এই প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল করানোর জন্য সতর্ক করছি। চাভুশোলু বলেন, আজ পর্যন্ত রাশিয়া আমাদের কাছে জিজ্ঞেস করেছিল আমরা কোথায় কোথায় মন্ত্র চুক্তি প্রয়োগ করব। আমরা তাদের বলেছি এই চুক্তি আমরা কঠোরভাবে পালন করব। এর আগে ইউক্রেন তুরস্কের কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজের জন্য ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরে চলাচলে তুরস্কের প্রণালী বন্ধ করার আহ্বান করার পর আঙ্কারা এই পদক্ষেপ নেন। তবে তুরস্কের এই সিদ্ধান্তে ইউক্রেন রাশিয়ার মধ্যে সংঘর্ষে কি প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। ফেব্রুয়ারিতে রাশিয়ার ৬টি যুদ্ধ জাহাজ ও ১টি সাবমেরিন তুরস্কের এই প্রণালী পার হয়েছিল। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মন্ত্র চুক্তি প্রয়োগের পরিকল্পনা ঘোষণার পরেই এল। এরদোগান জানান, তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারোর সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করবে না। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারি না, কিন্তু আমরা আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্যকে উপেক্ষা করতে পারি না। ইউক্রেনের এক নাবিক ৭৭ লাখ ডলারের একটি বিলাসবহুল প্রমোদ তরি ডুবানোর চেষ্টা করেন। কারণ প্রমোদ তরিটির মালিক আলেকজান্ডার মিজিভ নামে এক রুশ নাগরিক। এ অপরাধে শনিবার তারাস ওস্তাপচোক নামে ইউক্রেনের ওই নাবিককে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। খবর বিবিসির। স্পেনের মোলারক বন্দরে নোঙর করা বিলাসবহুল প্রমোদ তরিটির ইঞ্জিন রুমের বাল্ব খুলে দেন তারাস ওস্তাপচোক।
এই সময় জাহাজটিতে পানি ঢুকে আস্তে আস্তে ডুবতে থাকলে সেখানকার এ নিরাপত্তা প্রহরী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ওই নাবিককে গ্রেফতার করে। পরে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। আদালতে ওই নাবিক বলেন, লেডি আনাস তানিয়া নামে বিলাসবহুল প্রমোদ তরিটির মালিক একজন যুদ্ধাপরাধী, কারণ তিনি রাশিয়ায় অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত। তার বিক্রি করা অস্ত্র দিয়ে ইউক্রেনের নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছেন। গত 10 বছর ধরে রুশ মালিকের ওই জাহাজটিতে কাজ করে আসছিলেন, কিন্তু গত শুক্রবার গণমাধ্যমে প্রচারিত এক খবরে দেখতে পান, কেভির একটি আবাসিক এলাকায় বেসামরিক লোকজনের একটি বহুতল ভবনে বোমা বর্ষণ করছে একটি রুশ হেলিকপ্টার। যে অস্ত্র দিয়ে ভবনটিতে হামলা করা হয় তা ওই বিলাসবহুল প্রমোদ তরিটির রুশ মালিকের প্রতিষ্ঠানের তৈরি। ইউক্রেনে চলমান লড়াইয়ে রাশিয়া নিষিদ্ধ ঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূত ওকুসানা মার্কারোভার এ দাবি করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার কংগ্রেসে মার্কিন আইন প্রণেতাদের কাছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মার্কারোভার অভিযোগ করেন, রাশিয়া আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে অথচ তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূতের ওই গুরুতর অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি উল্লেখ করেছে বিবিসি। তবে গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনেও ভ্যাকুয়াম বোমার কথা বলা হয়। সেখানে বলা হয়, রাশিয়ার বেলগোরোদ শহরের কাছে একটি ভ্যাকুয়াম রকেট লঞ্চার দেখা গেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, এ ধরনের বোমা বা অস্ত্র ব্যবহার করার খবর আমি সংবাদ মাধ্যমে দেখেছি, তবে এখনও নিশ্চিত হতে পারিনি। যদি এটি সত্যি হয় তাহলে সেটা সম্ভবত যুদ্ধাপরাধ হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি যাচাই করে দেখবে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও এ নিয়ে কথা বলবে। এ বিষয়ে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকুয়াম বোমার প্রচলিত বোমা থেকে একেবারেই ভিন্ন। এতে গোলা বারুদ ব্যবহার না করে ভিন্ন এক প্রযুক্তি ব্যবহার করা হয়, যা পরিবেশ উচ্চচাপ তৈরি করে আশপাশের এলাকার অক্সিজেন টেনে নিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এর আগে চেচনিয়া রুশ প্রজাতন্ত্রে এ ধরনের বোমার ব্যবহার দেখা গিয়েছিল বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অবস্থান করা চীনের নাগরিকদের সরিয়ে নিচ্ছে দেশটির দূতাবাস। ইউক্রেন ত্যাগ করা এসব চীনা নাগরিকদের বেশিরভাগই ছাত্রছাত্রী। মঙ্গলবার চীনা দূতাবাসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ইউক্রেন ত্যাগ করেছে এক দল চীনা নাগরিক। ইউক্রেন ত্যাগ করা এসব নাগরিক হলেন সাধারণ ছাত্রছাত্রী, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মলদোভায় গেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনই একমাত্র রাষ্ট্র যারা এখন তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিচ্ছে। এটা অনেকগুলো বিষয়কে ইঙ্গিত করে। প্রথমত, প্রাথমিকভাবে রাশিয়াকে হতাশ করতে চায়নি চীন, কারণ প্রথমেই চীন তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিলে তার মাধ্যমে রাশিয়ার আগ্রাসী মনোভাব সম্পর্কে অন্য দেশগুলো ধারণা করতে পারত। অথবা চীন মনে করেছে রাশিয়া দ্রুতই সারা ইউক্রেন দখল করবে, তখন চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার দরকার হবে না। ইউক্রেন থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার আরও একটি কারণ হচ্ছে, চীন মনে করছে রাশিয়ার আক্রমণ আরও ভয়াবহ হবে, এ কারণে চীন তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিচ্ছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের 70 সৈন্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন। সোমবার রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম কার্কিভ শহরের মধ্যবর্তী ওকতিরকা শহরে এই ঘটনা ঘটে। ইউক্রেনের সামি অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্র জাফায়চকি জানিয়েছেন, আর্টিলারি হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। অনেক মানুষ মারা গেছে। এখন ওই 70 সৈন্যর জন্য কবরস্থান তৈরি করা হচ্ছে। টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দিমিত্র জায়াচস্কি, কিন্তু শত্রুরা যা পাবার তা পেয়ে গেছে। অনেক রুশের লাশও ছিল, তাদের লাশ রেড ক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে দিমিত্র জাফায়াস্কির দাবি নিরপেক্ষভাবেই যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনের সামরিক আগ্রাসনের কারণে অর্থনৈতিক প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা সহ একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনও যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছেন তাদের সতর্ক হতে বলছে যুক্তরাজ্য সরকার। এরই মধ্যে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে প্রকাশ, পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে তাইকোয়ান্দো খেলার বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড তাইকোয়ান্দো। সোমবার সেটি ছিনিয়ে নেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি। শুধু তাই নয়, তাইকোয়ান্দো প্রতিযোগিতায় রাশিয়ার পতাকা এবং জাতীয় সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ করবে তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক ব্ল্যাক বেল্ট পুরস্কার দেওয়া হয়েছিল, যদিও তিনি ক্রীড়া দক্ষতায় এই সম্মাননা অর্জন করেননি। এর আগে রুশ পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ দুই নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফা। এরপর রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে তারা, এমনকি রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা দুটি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।